এখন আমরা দেখব 35b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটাও কিন্তু ডিরেক্ট ফর্মুলার ম্যাথ, তাই আমরা শুধুমাত্র ফর্মুলাটা বসিয়ে দিলেই ম্যাথটা হয়ে যাবে। আমাদের ফর্মুলাটা কি? 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, জিরো থেকে এ বাই টু পর্যন্ত। সো 1/2 এটা বাইরে চলে আসলো। এবার প্রথমেই লন এ প্লাস এক্স এর ভ্যালু হবে এ বাই টু, নিচে এক্স এর ভ্যালু হবে ওয়ান্স এগেন এ বাই টু মাইনাস লন, এবার দুই জায়গাতেই ভ্যালু হবে জিরো, অর্থাৎ বেসিক্যালি এ বাই এ, এ বাই এ হচ্ছে ওয়ান এবং লন ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো, তার মানে এইটুকু আমাদের জিরো হয়ে যাবে। তাহলে ফাইনালি কি থাকলো? 1/2 এ লন এ প্লাস এ বাই টু, এটা হয়ে যায় 3a/2 ডিভাইডেড বাই এ মাইনাস এ বাই টু, এটা হয়ে যায় শুধু এ বাই টু, এ এ কাটা টু টু কাটা, আমাদের জাস্ট থাকবে হচ্ছে 3। সো আমাদের ফাইনাল আনসার থেকে যায় 1/2a ইনটু লন 3, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।